সুদীপ্ত সেন ও মদন মিত্র দুই শরীর এক আত্মা, কারণ এলআইসির লোগো হাতে দুটি হাত যেমন একটি প্রদীপকে আড়াল করে রাখে, ঠিক সেভাবেই সারদাকে আগলে রেখেছিলেন মদন মিত্র। মদন মিত্র ও সারদার সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ তা বোঝাতে গিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে এরকমই একের পর এক উদাহরণ দিতে দেখা গেল সিবিআই এর আইনজীবী কে রাঘব চারুলুকে। এমনটাও বললেন যে সাপ পিঁপড়েকে খায়, আবার সাপ মরে গেলে পিঁপড়েই সাপকে খায়। শুনানির শুরুতে অবশ্য জামিন আদায়ের চেষ্টায় কোনো কসুর করেনি মদন মিত্রর আইনজীবী কপিল সিব্বল। প্রথমেই তিনি সওয়াল করেন, মদন মিত্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 409 ও 120 বি ধারা প্রযোজ্য নয়। এই বক্তব্যের পক্ষে সিব্বল সওয়াল করেন, 409 ধারায় তখনই অভিযোগ আনা হয় যখন কেউ এজেন্ট, ব্যাংকার বা পার্টনার হিসেবে টাকা তোলেন। এক্ষেত্রে মদন মিত্র সারদার পার্টনার ছিলেন না, তিনি এজেন্ট বা ব্যাংকার হিসেবে টাকাও তোলেননি। পাশাপাশি 120 বি ধারা প্রসঙ্গেও কপিল সিব্বল বলেন, মদন মিত্রর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য যে 120 বি ধারা দেওয়া হয়েছে তারই বা প্রমাণ কি আছে? কারণ সারদার সমর্থনে বক্তৃতা দেওয়া, সারদার অফিসে যাওয়া বা সারদার অফিসে তার নামাঙ্কিত বোর্ড থাকা, এগুলো কোনোভাবে 120 বি ধারার আইনি ব্যাখ্যার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। কিন্তু সিবিআই এর আইনজীবী কে রাঘব চারুলু পাল্টা যুক্তিজাল সাজিয়ে সওয়াল করেন, মদন মিত্র সুদীপ্ত সেনকে পাশে দাঁড় করিয়ে বলেছিলেন আমি সারদার সঙ্গে আছি, এখানেই সুদীপ্ত সেনের সঙ্গে তার যৌথ ষড়যন্ত্রের সূত্রপাত। সারদার একটি ম্যাগাজিনে মদন সুদীপ্ত ছবি দেখিয়ে সিবিআই এর আইনজীবী কটাক্ষে সুরে বলেন, মদন মিত্র সেই সব বক্তৃতা আমানতকারীদের প্রলুব্ধ করেছিল, তিনি সজ্ঞানেই সুদীপ্ত সেনকে এমনভাবে তুলে ধরেছিলেন যাতে মনে হয়েছিল লাগে টাকা দেবে সুদীপ্ত সেন, যেখানে যে রাজনীতিবিদদের টাকার প্রয়োজন হবে সুদীপ্ত সেন দেবেন। শেষ পর্যন্ত সিবিআই এর সওয়ালেই শিলমোহর দিয়ে মদন মিত্র জামিনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। রাজশ্রী দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।